নমস্কার, আমি অর্ণব। আচ্ছা বলুন তো একটা কথা, আমাদের বেশিরভাগ মানুষেরই সময়টা এখন ঠিক খুব একটা ভালো যাচ্ছে না, তাই না? শরীরের অসুখ যত কমছে দিনে দিনে, মনের অসুখ ততই বাড়ছে। যেন যদি আজ সেমন কিছু সুস্থ হচ্ছে, কাল পরশু এমন কিছু ঘটছে, সমস্ত ভালো লাগা ভালো থাকা পালাই পালাই করছে। ভালো মনটাকে তাড়িয়ে দেওয়ার কাজটা অনেক ক্ষেত্রেই করছে কেরিয়ারের চিন্তা, সাফল্যের চিন্তা। এই রিসেশনের যুগে কেউ নিজের সর্বস্ব দিয়ে খেটেও চাকরি হারাচ্ছেন, কেউ শুরুটাই করার সুযোগ পাচ্ছেন না হয়তো, কেউ ইঁদুর দৌড়ে মুখ থুবড়ে পড়ে নিজের যোগ্যতা থেকে অনেক নিচু পদে হাসি মুখের মুখোশ পরে বসে আছেন। জানি আমরা অনেকেই আছি একই দলে। আমাদের আজকের গল্পের নায়ক ক্যানভাসার কৃষ্ণলালও আছেন আমাদের দলে। হ্যাঁ, কি বলছেন, হেরে যাওয়া মানুষকে নায়ক বলা যায় নাকি? আসুন না আগে আজকের গল্পটা শুনি। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ক্যানভাসার কৃষ্ণলাল। চাকুরি গেল, এত করিয়াও কৃষ্ণলাল চাকুরি রাখিতে পারিল না। সকাল হইতে রাত দশটা পর্যন্ত টিনের সুটকেস হাতে শিয়ালদা হইতে বারাসাত এবং বারাসাত হইতে শিয়ালদা পর্যন্ত তাঁতের মাকুর মতো যাতায়াত করিয়া ও ক্রমাগত দত্তপুকুরের বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল, বাত বেদনা ফুলো কাটা ঘা পোড়া ঘা দাঁত কনকনানি, এক কথায় যত রকমের ব্যথা শুলানি কামড়ানো আছে সব এক নিমেষে চলে যাবে। আর ২৪ বছর এই লাইনে ওষুধটি প্রত্যেক ভদ্রলোক ব্যবহার করছেন, সকলেই এর গুণ জানেন বলিয়া চিৎকার করিয়াও চাকুরি রাখা গেল না। সেদিন বসু মহাশয় অর্থাৎ ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু কৃষ্ণলালকে ডাকিয়া বলিলেন, পালমশাই কাল রাত্রে ক্যাশ জমা দেননি কেন? আগে আগে অনেক রাত হয়ে গেল, খুলনা ট্রেন প্রায় ২০ মিনিট লেট। দেখুন, আমি আগে অন্তত ১৭ বার আপনাকে সাবধান করে দিয়েছি, খুলনা ট্রেনটা ১০:২১ স্টেশনে আসে। আমি ১১:৩০ পর্যন্ত অফিসে বসেছিলাম শুধু আপনার জন্য। নিতাই ২বার স্টেশনে দেখে এলো ট্রেন রাইট টাইমে চলছে, লেট ১ মিনিটও ছিল না। আগে বড় বাবু, শরীরটা কাল বড়ই। ও, আপনার পুরনো কথা, ও কথা যা শুনবো না। যাক, ক্যাশ এনেছেন এখন? কৃষ্ণলাল অপরাধীর মতো বড়বাবুর মুখের দিকে চাহিল, বলিল, ক্যাশটা আনিগে যাই, না একটু মুশকিল হয়েছে। আচ্ছা আসি, যান আসুন। কৃষ্ণলাল তবুও দাঁড়াইয়া আছে দেখিয়া নিত্যগোপালবাবু বলিলেন, কি হলো? কাল ওবেলা দেবো ওটা, বাসা এনে রেখেছিলাম, চাবি দিয়ে বেরিয়ে গিয়েছে আমি যার সঙ্গে থাকি। আপনি কোথায় গিয়েছিলেন? একটু বেড়াতে বার হয়েছিলাম ওই গোলদিঘির দিকে। সব বাজে কথা, আমি বিশ্বাস করিনি। কেন করিনি তাও আপনি জানেন, রাত ১০টার পরই ক্যাশ এনে দেওয়ার কথা। আপনি বুড়ো হয়ে গেলেন এই ক্যানভাসারের কাজ করে, জানেন না যে ক্যাশ তখনই জমা দেওয়ার নিয়ম আছে? আগে আগে এরকম আরো কতবার হয়েছে বলুন দেখি। আপনার কথার উপর বিশ্বাস করা যায় না, আর বড়ই দুঃখের কথা। আপনি আমাদের পুরনো ক্যানভাসার বলে আপনার অনেক দোষ সহ্য করেছি আমরা, কিন্তু এবার আর নয়। আপনি এ মাসের এই কদিনের মাইনে নিয়ে যাবেন অফিস খুললে, কমিশনের হিসেবটাও সেই সঙ্গে দেবেন, যান এখন। অবশ্য এত সহজে কৃষ্ণলাল যাইতে রাজি হয় নাই, নৃত্যগোপালবাবুকে সে যথেষ্টই বলিয়াছিল, নৃত্যগোপালবাবুর বুড়ো কর্তাকে গিয়া পর্যন্ত ধরিয়াছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হইল না। মুশকিল এই, চাকুরি যখন যাইবার হয় তখন তাহাকে কিছুতেই ধরিয়া রাখা যায় না। মৃত্যু পথযাত্রী মানবের মতোই তার গতিপথ নির্মম, ধরা বাঁধা, সুতরাং চাকুরি গেল। তখন বেলা ২:৩০, সকাল হইতে ইহাকে উহাকে ধরাধরির ব্যাপারেই এতক্ষণ সময় কাটিয়াছে, স্নান আহার হয় নাই। ২৫/২ রামনারায়ণ মিত্রের লেনে ঢুকিয়াই যে টিনের চালাওয়ালা লম্বা দোতলা মাটির ঘর, অর্থাৎ যে মাঠকোটার ঠিক সামনেই আজকাল কর্পোরেশনের সাধারণ স্নানাগার নির্মাণ হইয়াছে, তারই পশ্চিম কোণে ১৭ নম্বর ঘরে আজ প্রায় ১১ বছর ধরিয়া কৃষ্ণলালের বাসা। কৃষ্ণলাল ঘরে একা থাকে না, ছোট্ট ঘরে ৩টি ময়লা বিছানা মেঝের ওপর পাতা,
সে ঢুকিয়া দেখিল ঘরে কেবল যতীন শুইয়া ঘুমাইতেছে। আরেকজন রুমমেট ট্রামের কন্ডাক্টর। সাড়ে চারটার পর সে ডিউটি হইতে ছুটি লইয়া একবার আধ ঘন্টার জন্য বাসায় আসে এবং তারপরই সাজিয়া গুজিয়া কোথায় বাহির হইয়া যায়। নিচে পাইস হোটেলে ইহাদের খাইবার বন্দোবস্ত। কৃষ্ণলালের সাড়া পাইয়া যতীনের ঘুম ভাঙিয়া গেল। সে বলিল, এত বেলায় তা কি হবে, চাকুরিটা গেল আজ। সে কি এতদিনে চাকরিটা? কত করে বললাম বড়বাবুকে, তা কি শোনে কেউ? গরিবের কথা কি কেউ রাখে বলো? হয়েছিলটা কি? ক্যাশ জমা দিতে দেরি হয়েছিল, বলে তুমি ক্যাশ ভেঙেছো। তাই তো, তাহলে এখন উপায় দেখি কোথাও আর চেষ্টা করে, জুটে যাবে একটা না একটা। আমাদের এক দোর বন্ধ, হাজার দোর খোলা, আমাদের অন্য মারে কে? সামান্য কিছু পয়সা হাতে ছিল। পাইস হোটেল হইতে শুধু ডাল ভাত খাইয়া আসিয়া কৃষ্ণলাল কিছুক্ষণ বিশ্রাম করিল। পরে নবীন কুণ্ডুল এনে একটি খোলার বাড়িতে ঢুকিয়া ডাক দিল, ও গোলাপি, গোলাপি। তাহার সাড়ায় যে বাহির হইয়া আসিল সে বর্তমানে রূপ যৌবনহীনা প্রৌঢ়া, পরনে আদময়লা খয়েরি রঙের শাড়ি, হাতে গাছ কয়েক চুড়ি, দুগাছা সোনা বাঁধানো পেটি, মাথার চুলে পাক ধরিয়াছে, গায়ের রং এখনো বেশ ফর্সা। গোলাপিকে 30 বছর আগে দেখিলে ঠিক বোঝা যাইত গোলাপি কি ছিল, এখন আর তাহার কি আছে। কৃষ্ণলাল তখন সবে ঔষধের ক্যানভাসার পদে বহাল হইয়াছে। তাহার চমৎকার চেহারা ও কথাবার্তা বলিবার ভঙ্গিতে রেলগাড়ির প্যাসেঞ্জার কি করিয়া সহজেই ভুলিয়া যাইত, জলের মতো পয়সা আসিতে লাগিল। এই নবীন কুণ্ডুলে নেই অন্য এক বাড়িতে এক বন্ধুর সহিত আসিয়া সে গোলাপিকে দেখে। তখন তার নূতন যৌবন, হাতে এই কাঁচা পয়সা। গোলাপির তখন বয়স 16-17। রূপ দেখিয়া রাস্তার লোকে চমকিয়া দাঁড়াইয়া যায়। গোলাপির মার হাতে বছরে বছরে মোটা টাকা জমে। কৃষ্ণলাল সেই হইতেই নবীন কুণ্ডলেনের নৈশ অধিবাসী। কতকালের কথা, গোলাপির ঘরে মেহগিনী কাঠের দেরাজ হইল। ঘরে দেওয়ালে বিলম্বিত বড় পিলাতি কাঁচ বসানো আয়না হইল। সেকালে প্রচলিত ম্যাকাসা রয়েল শিশির পর শিশি ভিড় জমাইয়া তুলিল। বাতায়ন মালতী ফুলের টবে সজ্জিত হইয়া বাড়ির অন্যান্য ঘরের অধিবাসীদের মনে ঈর্ষার উদ্রেক করিল। কাঁচা পয়সা কৃষ্ণলালের হাতে, প্রতিদিনের আয় 3 টাকা 2.5 টাকার নিচে নয়। একদিন গোলাপির মা অভিমানের সুরে বলিল, যাই বলো বাপু, গোলাপি আমায় প্রায়ই বলে একখানা বাড়ি তার নিজের না হলে চলে না, আর তা তেমন কপাল কি, এই এক বাড়িতে 36 জনের সঙ্গে। কেন মা, তার আর ভাবনা কি, কালী ঘর দেখে দিচ্ছি। কত টাকা ভাড়া হবে বলো তো, এই আমাদের পাড়াতেই আছে। যা তুমি বলবে, 20 কি 25? 30 টাকা একখানা ভালো বাড়ি এ পাড়াতেই আছে। তাহলে তাই না হয়? হ্যাঁ হ্যাঁ, এ আবার আমায় জিজ্ঞেস করতে হয় মা। গোলাপীরা নূতন বাড়িতে উঠিয়া আসিল। বড় পাঁচি বলিল, হলো একটু রয়ে শোয়ে নিস, দেখিস যেন আবার দড়ি না ছেড়ে। খুব বরাত্তর যা হোক গোলাপি, আর আমাদের এই বুড়ো রায়বাবু রোজ আসেন আর বাঁধানো দাঁত জলের গেলাসে খুলে রাখেন। কদিন বললাম, একখানা ঢাকাই শাড়ি আর একটা বাজা ঘড়ি দাও দেওয়ালে টাঙানো, তা বুড়ো মরা আজ 7 মাস ঘুরুচ্ছে। আজ এলে হয় একবার ওর দাঁত খুলে জলের গেলাসে ডুবিয়ে রাখা বার করে দেব। শুধু বাড়ি, গোলাপীর টেবিল হারমোনিয়াম হইল, জোড়া জোড়া শাড়ি, চেয়ার, এমনকি শেষে কলের গান পর্যন্ত। কোন সুখ গোলাপীর বাকি ছিল! প্রতি রবিবারে কৃষ্ণলালের সঙ্গে গাড়ি করিয়া, অবশ্যই ঘোড়ার গাড়ি, কালীঘাটে গঙ্গা স্নান ও দেবী দর্শন করিতে যাওয়া তাহার অভ্যাসের মধ্যে দাঁড়াইয়া গিয়াছিল। বছরের পর বছর কাটিয়া গেল। গোলাপি আর কৃষ্ণলাল, কৃষ্ণলাল আর গোলাপি। ইতিমধ্যে গোলাপিকে সুখ স্বচ্ছন্দে প্রতিষ্ঠাতা দেখিয়া তাহার মা একদিন নবীন কুণ্ডুলেনের মায়া কাটাইয়া বোধহয় উর্বশী বা তিলোত্তমালোকে প্রস্থান করিল। অমন জাঁকের শ্রাদ্ধ এ অঞ্চলে কেহ দেখে নাই তার আগে। ক্রমে ক্রমে গোলাপির যৌবনে ভাটা পড়িল, কৃষ্ণলালেরও আয়ের অঙ্ক কমিতে লাগিল।
দত্তপুকুরের তেলের অনুকরণে শত শত বাতের তেল বাজারে বাহির হইল। রেলগাড়ির কামরাও নিত্য নতুন ক্যানভাসারে ভরিয়া গেল। যা ছিল কৃষ্ণলালের একার তাহার মধ্যে অনেক ভাগ বসিল। পূর্বের সচ্ছলতাও কমিতে লাগিল। তারপর 10-12 বছর কাটিয়া গিয়াছে। এই 10-12 বছরে সুন্দরী গোলাপী কুরুপা প্রৌঢ়াতে পরিণত হইয়াছে। তাহার সে বাড়ি চলিয়া গিয়া আবার 7-8টি নানা বয়সের সঙ্গিনীর সঙ্গে এই বাড়িতে থাকিতে হয়। তবু কৃষ্ণলালের যাহা কিছু উপার্জন এইখানেই তাহার সৎ পায়। গোলাপীও তাহা বোঝে। এই 30 বছরের মধ্যে সে কৃষ্ণলালকে ছাড়িয়া অন্য কোথাও যায় নাই। কৃষ্ণলাল বলে, গোলাপী চাকরিটা গেল। গোলাপী বিস্ময় সুরে বলিল, সে কি গা? বড়বাবু খুব রাগ করেছে কালকে অ্যাশ জমা দিইনি বলে। কি করলে সে টাকা? খরচ হয়ে গেল। কোথায় খরচ হয়ে গেল? কিসে খরচ হয়ে গেল? তোমার এখনো দোষ গেল না, তা কি করে রাখে ওরা তোমায়? কাল কোথায় গিয়েছিলে? সেই খরচ নয় গোলাপী, দক্ষিণেশ্বরে সেদিন যাওয়ার দৌড়, দেনা ছিল মনে নেই, কাবুলির কাছ থেকে টাকা নিইনি। রাত 10টার পর স্টেশনের গেটে আমায় ধরেছে, রুপি দেও। সে ভাবলাম কি ছোড়া মারবে নাকি, ভয়ে ভয়ে দিয়ে দিলাম টাকা। কাবুলির দেনা, ও হজম করা কঠিন। তা নেও, বেশ হয়েছে, এখন খাওয়া হয়েছে না হয়নি? আমার অদৃষ্টে ঝিগিরি নাচছে সে তো আমি দেখতে পাচ্ছি। তখন বন্যু, পাড়া গাঁয়ের দিকে চলো, কোথাও একখানা ঘর বেঁধে দুজনে থাকা যাবে। তা না বাপু, তোমার খালি কলকাতা আর কলকাতা, কলকাতা ছাড়া আমি থাকতে পারবো না। এখন থাকো কলকাতায়, কে এখানে খাওয়ায় আমি দেখব। জুটে যাবে, জুটে যাবে, অত ভাবনার কারণ নেই। তোমার এই বুড়ো বয়সে চাকরি নিয়ে তোমার জন্য কে বসে আছে? এখন কি আর তোমার হাত পানেরে বক্তৃতা করার গতর আছে? দেখিয়ে দেব গোলাপী, দেখবি, ভদ্র মহোদয় এই সেই বিখ্যাত আদি অকৃত্রিম দত্তপুকুরের বাতের তেল, ইহা ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত কনকনানি, কাউর ছুলি, কাটা ঘা, পোড়া ঘা। গোলাপী হাসিতে হাসিতে বলিল, থাকে গোসাই, আর বিদ্যে দেখাতে হবে না, সবাই জানে তুমি খুব ভালো বক্তৃতা দিতে পারো। আহা, কি হাত পানারা ছিরি, যেন থিয়েটারের অ্যাক্টও করছেন। তাহলে বল, চাকরিতে নেবে কি না? নেবে না আবার, 100 বার নেবে। আমি যাই, এখন ঝিগিরি করে নিজের পেট চালাবার চেষ্টা দেখি। নিজেই খেতে পাবে না, তা আমাকে খাওয়াবে কোত্থেকে? কি অদৃষ্ট যে নিয়ে এসেছিলুম। কৃষ্ণলাল চলিয়া যাইতে উদ্যত হইয়াছে দেখিয়া গোলাপী বলিল, বসো, দুটো মুড়ি টুড়ি মেখে দি, কে একটু চা খেয়ে যাও। অগত্যা কৃষ্ণলাল বসিল, বলিল, বক্তৃতা এখনো দিতে পারি, কি বলো? নেও, আর আদিক্ষেতায় কাজ নেই, দিতে পারো তো। সত্যি কথা যদি বলি তবে তো পায়া ভারী হয়ে যাবে। কি যে বলো না গোলাপী, বলতেই হবে। তোমার মতো কারোর হয় না, আমি তো কতই দেখলাম দাঁতের মাঝে অনুষুদের ফিরিওয়ালা। আমাদের এই গলির মুখে হারমোনিয়াম বেঁধে নাচে, বক্তৃতা দেয় পোড়ার মুখ, কিন্তু সেসব ফিরিওয়ালা তোমার মতো নয়। কৃষ্ণলাল রাগে সুরে বাধা দিয়া বলিল, কিসের সঙ্গে কিসের তুলনা, তোকে নিয়ে আর পারি নে দেখছি, তারা হলো ফিরিওয়ালা, আমি হলুম ক্যানভাসার। হারমোনিয়াম পিঠে বেঁধে যারা গান গায়, ঘুঙুর পায়ে দিয়ে নিচে বেড়ায়, আমরা কি সেই দলে? অপমান হয়, ও কথা আর বলো না। ছাক ছাক, ভুল হয়েছে, তুমি এখন ঠান্ডা হয়ে বসে চা খেয়ে নাও। গোলাপীর মন আজ বেশ খুশি, কতদিন পর ও যেন যুবক কৃষ্ণলালের অঙ্গভঙ্গি ও সুন্দর সতেজ গলার স্বর আবার শুনিল। 30 বৎসরের অন্ধকার কালো ছেঁড়া পর্দাটা কে টানিয়া সরাইয়া দিল? সে যত্ন করিয়া কৃষ্ণলালকে খাওয়াইল। কৃষ্ণলাল বিদায় লইয়া যখন আসে তখন বলিল, একটা কথা বলি শোনো, যদি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় তবে আমার কাছে এসে অবশ্যই খেয়ে যাবে, এই বৃদ্ধ বয়সে না খেলে শরীর থাকবে কেন? আমায় কিছু দিতে হবে না এখন, ওই সোনাবেনেদের ঠাকুর বাড়িতে একটা ঝিয়ের দরকার ছিল, সকাল সন্ধ্যে যে কাজ করবে, আমি কাল থেকে সেখানে কাজে লেগে যাব। তা তোমায় বলাও যা না বলাও তাই, তুমি কি আর আসবে? তোমায় আমি চিনি না। কৃষ্ণলাল হাসিয়া বলিল, ভালোই তো,
তোর রোজকার এইবার খাই দিন কতক, সে স্বাদ আমার আছে অনেক দিন থেকে। আচ্ছা তাহলে এখন আসি, ওবেলা হয়তো আসবো সন্ধ্যের পর। তারপর এক মাস কাটিয়া যায়, কিন্তু গোলাপের বাড়ি কৃষ্ণলাল আর আসিল না। সুখের দিনে সে গোলাপীকে অনেক দিয়াছে, এখন দুঃখের দিনে বসিয়া বসিয়া গোলাপীর অন্ন ধ্বংস করিবে তেমন বংশে জন্ম নয় কৃষ্ণলালের। বিশেষত দেখিতে হইবে গোলাপীও প্রৌঢ়া, ছিগিরি ভিন্ন, এখন আর তার কোনো উপায় নাই। মেসের ভাড়া বাকি পড়িয়াছিল দুই মাসের। মেসের অধ্যক্ষ কৃষ্ণলালকে ডাকিয়া বলিল, কে কৃষ্ণবাবু, আমাদের রেন্টটা কি হবে? আগে ক্ষেত্রবাবু, দেখতেই তো পাচ্ছেন চাকরিটা গেল, হাতে কিছু নেই, এ অবস্থায় ফি মাসে আমি পকেট থেকে ঘর ভাড়া জোগাবো কোথা থেকে সেটাও তো দেখতে হবে নাকি? দুদিন সময় নিন, তারপর আপনি দয়া করে সিট ছেড়ে দিন, আমি অন্য ব্যবস্থা দেখি। কৃষ্ণলাল পড়িল মহাবিপদে, একে খাইবার পয়সা নাই, তাহার উপর মাথা গুঁজিবার যে জায়গাটুকু ছিল তাহাও তো আর থাকে না। তিন দিন কাটিয়া গেল, দু একটি পূর্ব পরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া দু চারানা ধার করিয়া লইয়া পাইস হোটেলে ডালে ভাতে কোনো রকমে ক্ষুধা নিবৃত্তি করিয়া এই তিন দিন কাটিল। কিন্তু তিন দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। দু পয়সার ছাতু বা মুড়ি সারাদিনে, শুধুই ছাতু, একটু গুড় বা চিনিও জোটে না তাহার সঙ্গে। তাহার পর পেট পুড়িয়া জল, কলের নির্মল জল। মেসে ম্যানেজার আবার ডাক দিলেন, বলিলেন, কিছু হলো? আগে এই ভাবছি, আমার লোক এসে গিয়েছে, কাল মাসের পয়লা, দু মাসের ভাড়া পকেট থেকে দিয়েছি, এ মাসেও দিতে হবে। আমিও চাপুসা মানুষ মশাই, কত লোকসান হজম করি বলুন তো। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়ার দরকার নেই। পরদিন সকালে জিনিসপত্র সমেত, জিনিসপত্র বলতে একটা টিনের ট্রাঙ্ক আর একটা ময়লা বিছানা, কৃষ্ণলালকে পথে দাঁড়াইতে হইল। বর্ষাকাল, জিনিসপত্র রাখিবার মতো জায়গা কোথাও পাওয়া যায়? গোলাপী অনেকবার মেসে খবর লইয়াছে, মধ্যে একদিন দু ঘন্টা মেসের বাহিরের ফুটপাতে বসিয়াছিল তাহার অপেক্ষায়, কারণ ম্যানেজার তাহাকে চেনে, মেসে কুচরিত্রা শ্রীলোক ঠুকিতে দিবে না। কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল, এখন গোলাপীর বাড়ি গেলে সে কান্নাকাটি করিবে, আটকাইয়া রাখিতে চাহিবে, নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত। মেস হইতে কিছু দূরে বড় রাস্তার ওপর একটা চায়ের দোকানের মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল বলিয়া কহিয়া সেখানেই কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তাহার পর উদ্দেশ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে আহিরিটোলা স্টিমার ঘাটে আসিয়া পড়িয়াছে। সকাল হইতে কিছু খাওয়া হয় নাই। ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্তানি ফেরিওয়ালা ভুট্টা পোড়াইতেছে। কৃষ্ণলাল এক পয়সায় একটা ভুট্টা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল। একটা বিড়ি পাইলে হইত এই সময়। এই সময় একটি ছোকরা ব্যাগ হাতে আসিয়া তাহার পাশে ব্যাগটি নামাইয়া পকেট হইতে ঝাড়ন বাহির করিয়া সিমেন্ট বাঁধানো রানার উপর পাতিল। বসিতে যাইবে এমন সময় ছোকরা হঠাৎ পকেটে হাত দিয়া কি দেখিয়া একবার চারিদিকে চাহিল এবং কাছেই কৃষ্ণলালকে দেখিয়া বলিল, একটু দয়া করে ব্যাগটা দেখবেন, এক পয়সার বিড়ি কিনে আনি। বিড়ি কিনিয়া আনিয়া সে কৃষ্ণলালকে একটি বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ করিয়াছিল ছোকরা একজন ক্যানভাসার, এখন জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ক্যানভাস করেন? আগে হ্যাঁ। কি জিনিস? হাতকাটা তেল, সার্জিক্যাল মলম। বেশ পাওয়া যায়, কমিশন কেমন? ভালোই, খদ্দেরকে হাত কেটে দেখাতে সঙ্গে ছুরি থাকে, এই যে বলিয়া ছোকরা জামার আস্তিন কুটাইয়া দেখাইল। কুপচি হইতে কোনোই পর্যন্ত হাতের সমস্ত অংশটা ছুরি দিয়ে ফালা ফালা করিয়া ছেঁড়া। কৃষ্ণলাল শিহরিয়া উঠিয়া বলিল, এ কি লাগে না? ছোকরা হাসিয়া বলিল, লাগে, আবার মলম লাগালে সেরে যায়। কিরকম আয় করেন? 24 টাকা থেকে 30-35 টাকা মাসে। কৃষ্ণলালের মন বেজায় দমিয়া গেল, এত কাণ্ড করিয়া 30 টাকা! অথচ এমন সময় গিয়াছে যখন দত্তপুকুরের বাতে তেল ফিরি করিয়া সে মাসে 60-70 টাকা
অনায়াসে রোজগার করিয়াছে। তাহার জন্য নিজের হাত ছুরি দিয়া ফালাফালা করিয়া কাটিবার প্রয়োজন হয় নাই। ক্যানভাসারের কাজে আর সুখ নাই, আর সে একাজ করিবে না। পরদিন কৃষ্ণলাল কলিকাতা ছাড়িয়া সক্রামে রওনা হইল। বসিরহাট স্টেশনে নামিয়া সাত ক্রোশ হাঁটিয়া তাহার পৈতৃক গ্রাম ইলশেখালি পৌঁছতে বেলা তিনটা বাজিয়া গেল। গ্রামে তাহার দুঃসম্পর্ক জ্ঞাতি ছাড়া অন্য কেহ আপনার জন নাই। নিজের পৈতৃক ভিটা জঙ্গলাকীর্ণ হইয়া পড়িয়াছে বহুদিন, বহুদিন এদিকে আসে নাই, দেখাশোনাও করে নাই, ঘরের ঘর কদিন টেকে। আজ প্রায় সতেরো আঠারো বছর পূর্বে দু পাঁচ দিনের জন্য একবার পিসিমা শ্রাদ্ধে গ্রামে আসিয়াছিল, সেই আর এই। জ্ঞাতিরা অবশ্য কৃষ্ণলালকে জায়গা দিল, কিন্তু কিছুদিন থাকিয়া কৃষ্ণলালের কেমন যেন অসহ্য বোধ হইতে লাগিল। গ্রামে তাহার মন টেকে না, কখনো সে দীর্ঘদিন ধরিয়া গ্রামে বাস করে নাই। এখানকার লোকে কথাবার্তা বলিতে জানে না, ভালো করিয়া মিশিতে জানে না, চা খায় না, কলিকাতার রাস্তায় ভিখারিও চা খায়। তাহার ওপর এই পোড়া গায়ে যেমন জলকাদা তেমনি জঙ্গল, রাত্রে মশার উৎপাতে নিদ্রা হয় না। এরই মধ্যে ম্যালেরিয়া প্রায় সকল বাড়িতেই দেখা দিয়াছে। না, এখানে মন টেকে না। কৃষ্ণলাল চেষ্টা করিয়া দেখিল এখানে সবাই যেন সারা দিন ঘুমাইয়া আছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ইহারা চড়কতলার ক্ষুদ্র মাঠে বেলতলায় বসিয়া হুঁকাহাতে আড্ডা দেয়, পরচর্চা করে, কোনো কাজ নাই। অথচ দুপুরের ভাত দুটি মুখে দিতে না দিতে এদের চোখ ঘুমে ঢুলিয়া পড়ে। দিবা নিদ্রা চলে বেলা চারিটা পর্যন্ত, তারপর ঘুম হইতে রক্তবর্ণ চোখে উঠিয়া কেহ বা বাজারে দুপয়সা সওদা করিতে যায়, সেখানেও আবার আড্ডা, এ দোকানে ও দোকানে বসিয়া তামাক খাওয়া। চারি পয়সা সওদা করিতে তিন ঘন্টা লাগাইয়া সন্ধ্যার পর পাড়ি আসে, তারপরই আহার ও নিদ্রা। কেরোসিনের তেলের দাম চড়িয়া গিয়াছে, তেল খরচ করিয়া আলো জ্বালাইয়া রাখিতে কেহই রাজি নয়। কয়েকবারই যাও অন্ধকারে বসিয়া দু একটা কথা বলো, গল্প করো, এক হাত কুলকে তামাক খাও, তাহার পর বাড়ি ফিরিয়া আবার বিছানা আশ্রয় করো। দিন শেষ হইয়া গেল। কৃষ্ণলাল এরকম জীবনে অভ্যস্ত নয়, এ কি জীবন! অথচ সকালেই বলিবে, দাদা সংসার আর চলে না, বড় কষ্ট। কষ্ট ঘুচাইবার চেষ্টা কোথায়? আজ দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর ধরিয়া যার কলিকাতায় ভীষণ কর্মব্যস্ত জীবন কাটিতেছে, এ ধরনের অল শ্রম বিমুখ জীবনের ধারণাই করিতে পারে না সে। সকালে উঠিয়াই নিচের তলার কলে স্নান সারিয়া লইতে হইত। খুব ভোরে স্নান না সারিলে এমন ভিড় জমিয়া যাইবে যে আর স্নান করা চলিবে না। নিচের তলায় শ্যাকরার দোকানের লোকেরা, শালওয়ালা, দর্জি, পূর্বদিকের ঘরে যে মুটেরা থাকে সবাই আসিয়া কলে ভিড় লাগাইয়া দিবে। ইহারি পর আসিবে একদল পালতি হাতে জল ধরিতে ও চাউল থুইতে, সারি সারি লোক দাঁড়াইয়া যাইবে কলসি হাতে জল ভরিতে। ওপরের তিনতলায় তিনটি মেসের চাকরেরা সকলেই কর্মব্যস্ত, ঘড়ি ধরিয়া কাজ কলিকাতায়। সময় গেল ছটা বাজে, কখন কি হবে? দিন আরম্ভ হইয়াছে, এখনই বাবুরা আসিয়া ভাত চাহিবে আটটা বাজিতে না বাজিতে, এতটুকু দেরি করা চলিবে না। স্নান সারিয়া কৃষ্ণলাল ব্যাগ হাতে বাহির হইত শিয়ালদা স্টেশনে। প্রথমেই সাতটা দশ বারাসাত, সাতটা পঁচিশ নৈহাটি, পৌনে আটটায় রানাঘাট প্যাসেঞ্জার, সাড়ে আটটা বনকালোকাল, আটটা পঞ্চাশ দত্তপুকুর, নটা দশ কৃষ্ণনগর লোকাল। শুরু হইয়া গেল দিনের কাজ। বাতের তেল, বাতের তেল, যত প্রকার বাত, ফুলা, সুলানি, কনকনানি, মাথা ধরা, পেট বেদনা, ইহার একমাত্রা ব্যবহারে ভদ্র মহোদয়গণ, এই ওষুধটি আজ ত্রিশ বছর যাবৎ এই লাইনে সুখ্যাতির সহিত চলিতেছে। এই চলিল বেলা বারোটা পর্যন্ত। বারোটা পঞ্চান্ন শান্তিপুর ছাড়িয়া গেলে তবে সকালের কাজ মিটিল। কি জীবন, কি আনন্দ, কি পয়সা রোজগার! কাঁচা পয়সা রোজ আসে, রোজ সন্ধ্যায় উড়িয়া যায়। যে পয়সা আয় করিতে জানে সেই জানে খরচ করিতে, ইহাতে ক্ষোভ কি? কৃষ্ণলাল আরও মাসখানে কোনো রকমে কাটাইল, আর চলে না, এ অলস জীবন তাহার অসহ্য। কখনো পা গুটাইয়া কুর্মবৃত্তি অবলম্বন করিয়া এইভাবে সে থাকে নাই। বেশিদিন এভাবে থাকিলে সে পাগল হইয়া যাইবে, নয়তো মরিয়াই যাইবে। কিন্তু কলিকাতায় গিয়া সে খাইবে কি?
কোনো উপায় তো দেখা যাইতেছে না। ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটে আর চাকুরি হইবার সম্ভাবনা নাই, তবুও একবার বসু মহাশয়কে গিয়া ধরিয়া দেখিলে কেমন হয়। কিছু যদি না জোটে তবে আহেরিটোলার ঘাটে সেই হাতকাটা তেলের ক্যানভাসার ছোকরার সঙ্গে দেখা করিয়া, তবে ছুরি দিয়া নিজের হাত ফালাফালা করিয়া কাটা। এ বৃদ্ধ বয়সে ক্যানভাসারে চাকুরির মতো সম্মানের চাকুরি, আরামের চাকুরি আর নাই, কিন্তু হাত কাটিয়া দেখাইয়া জিনিস বিক্রয় করা, ওতে মান সম্ভ্রম থাকে। কিন্তু এভাবে গ্রামে বসিয়া থাকা জীবন নয়, চিরকাল কাজের মধ্যে থাকিয়া আজ বাঁচিয়া মরিয়া থাকা তাহার পোষাইবে না। গ্রামেও তো হাওয়া খাইয়া জীবন ধারণ করা যায় না। কেহ কেহ তাহাকে সামনের বছর দু এক বিঘা ধান করিতে পরামর্শ দিল, কেহ বলিল ডোবার ধারে জমিটা পড়ে আছে কেষ্ট খুঁড়ো, তোমারই পৈতৃক জমি, এই শীতকালে মান কুজু লাগাও ওটাতে, তবু হাটে হাটে কিছু ঘরে আসবে, সামনে শীতকাল নাগাদ। কৃষ্ণলালের হাসি পায়। কলিকাতার রোজগার যে কি ধরনের, সেখানে ক্যানভাসারের কাজে মাসে যে টাকা একসময় তার আয় ছিল, এখানে গোটা বছর ধরিয়া কুচু কুমড়া বেচিয়াও যে সে আয় হওয়া অসম্ভব, এই মূর্খ অর্বাচীনেরা তাহা কি করিয়া বুঝিবে। অবশেষে সে একদিন বাক্স বিছানা বাঁধিয়া কলিকাতায় আসিয়া হাজির হইল, বাঁচিতে হয়তো ভালো করিয়াই সে বাঁচিবে। ট্রেনে পুরনো ক্যানভাসারদের সঙ্গে দেখা, নবশক্তি ঔষধালয়, কবিরাজ অনঙ্গমোহন দেব, বিশ্বাস কোম্পানি, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেট প্রভৃতি ফার্মের লোক সব, সবাই জানে, সবাই খাতির করে। আরে এই যে কেষ্টদা, আজকাল দেখিনি যে। কেষ্টদা কোত্থেকে, বিয়ে থা করলেন নাকি এ বয়সে? আজকাল কোন কোম্পানিতে আছেন কেষ্টদা, দেখিনে ট্রেনে? আর জমি জমা দেখতে গেছিলে ভায়া, তা দেখবেই তো, থাকলেই দেখে, আমাদের কোনো চুলোয় কিছু নেই, যা করে এই বিশ্বাস কোম্পানি, হিংসে হয় তোমাদের দেখে, 200 টাকা বছরে আয় সম্পত্তি, বলো কি, তবে তো তুমি, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণলালকে এ বিড়ি দেয় ও পানের কৌটো খুলিয়া সামনে ধরে, পুরাতন বন্ধুর দল, ইহাদের ফেলিয়া সে এতকাল ঘুমন্ত পুরীতে কাল কাটাইল যে কি ভাবিয়া, এখানে কাজ আছে, আমোদ আছে, পয়সা রোজগার আছে, তারপর ইয়ে আছে, আর সে কোথাও যাইবে না কলিকাতা ছাড়িয়া, মরিতে হয় এইখানেই মরিবে। 15-20 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করিয়াও চাকুরি মিলিল না। বসু মহাশয় ছাড়া জবাব দিলেন, এখন সুশ্রী চেহারা ছোকরা ক্যানভাসার, বেশ লম্বা জুলপি, ঘর বাহির করিয়া চুল ছাঁটা, লপেটা জুতো পায়, থিয়েটারের রামের মতো গলা, এই সবাই চায়, বয়স হইয়া গেলে, মানে এখন ইহাদের লোক আছে, দরকার হইলে চিঠি লিখিয়া জানাইবেন পরে। পুরনো মেসেই উঠিয়াছিল, বারান্দাতে আছে, গোলাপির সঙ্গে দেখা করে নাই, এখন করিতে চাহেও না সে। অনাহারে দুদিন কাটিল মধ্যে, অবশেষে একদিন আহেরিটোলার ঘাটেই গিয়া হাজির হইল, যদি হাতকাটা তেলওয়ালা সেই ছোকরার সহিত দেখা হইয়া যায়। সে 12:30 স্টিমারে রোজ বালি হইতে আসে বলিয়াছিল, 7-8 দিন ক্রমাগত ঘুরিয়াও কিন্তু ছোকরা দেখা মিলিল না। কৃষ্ণলালের দুঃখ শেষ সীমায় আসিয়া পৌঁছিল, আর চলে না। আচ্ছা, সে ক্যানভাসারি ভুলিয়া যাইতেছে না তো? আজ এত দিন চাকুরি নাই, কতদিন বক্তৃতা দেওয়ার অভ্যাস নাই, চর্চার অভাবে শেষে কিনা ছোকরা ক্যানভাসাররা তাহাকে, কৃষ্ণলালকে ছাড়াইয়া যাইবে। সেদিন কৃষ্ণলাল নিজের টিনের ছোট্ট সুটকেসটি হাতে লইয়া ডাল হাউস স্কোয়ারের মোড়ে দাঁড়াইয়া হাত পা নাড়িয়া ক্যানভাসারের বক্তৃতা জুড়িয়া দিল, চর্চা রাখা দরকার তো বটে, তাছাড়া সে নিজের শক্তি পরীক্ষা করিতে চায়, খরিদ্দার জোটে কিনা সে একবার দেখিবে। এখনো তাহার যাহা গলা আছে, থিয়েটারের রামের মতো গলাওয়ালা কোন ছোকরা ক্যানভাসাররা তাহার সহিত পাল্লা দিবে সে দেখিতে চায়। দত্তপুকুরের বাতের তেল, ব্যবহারে সর্বপ্রকার বাদ বেদনা, মাথা ধরা, দাঁত শুলানি, হাত বেদনা, পিঠ বেদনা, ভদ্র মহোদয়গণ, এই ঔষধটি আজ 30 বছর ধরিয়া এই লাল দিঘির মোড়ে। কৃষ্ণলাল মিনিট 5-6 পরে সগর্বে একবার চারিদিকে চাহিয়া দেখিয়া লইল, বেশ ভিড় জমিয়া গিয়াছে। একজন ভিড় ঠেলিয়া কাছে আসিয়া বলিল, আমার একটা ছোট্ট ফাইল। কৃষ্ণলাল গম্ভীরভাবে বলিল, আমার কাছে ওষুধ নেই, আমি বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের পাবলিসিটি ডিপার্টমেন্টের লোক, যাদের দরকার হবে
তারা 106C হরিধন পোদ্দার লেনে বসু ইন্ডিয়ান ড্রাগস সিন্ডিকেটের অফিসে আমার নামের এই স্লিপটা নিয়ে যান দয়া করে, টাকায় চারানা কমিশন পাবেন, দাঁড়ান লিখে দিচ্ছি। দিন পাঁচ ছয় কাটিল, কৃষ্ণলালের নেশা লাগিয়া গিয়াছে। সে বেলা তিনটের সময় রোজ সুটকে সাথে ঝুলাইয়া ডালহৌজি স্কোয়ারের মোড়ে গিয়া বক্তৃতা জুড়িয়া দেয়। অফিস ফেরতা লোকেরা ভিড় করিয়া শোনে। সেদিন কৃষ্ণলাল দাঁড়াইয়া দত্তপুকুরের বাতের তেলের গুণ ব্যাখ্যা করিতেছে, এমন সময় একজন ভদ্রলোক ভিড় ঠেলিয়া তাহার সামনে আসিয়া দাঁড়াইল। কৃষ্ণলাল চমকিয়া উঠিল। বসু ড্রাগস সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু মহাশয় স্বয়ং। বসু মহাশয় কৃষ্ণলালের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া বলিলেন, শুনুন একবার এদিকে। কৃষ্ণলাল ভিড়ের পাশ কাটাইয়া কিছু দূরে বসু মহাশয়ের সঙ্গে গিয়া অপ্রতিভের মতো দাঁড়াইল। বসু মহাশয় বলিলেন, এ কি হচ্ছে? কৃষ্ণলাল অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আগে আগে একবার চর্চাটা রাখছি, নইলে। বসু মহাশয় বলিলেন, তাই তো বলি, এ কি কাণ্ড, গত দিন পাঁচ ছয়ের মধ্যে অফিসে আপনার নামে স্লিপ নিয়ে বোধহয় 100 কি 150 জন খদ্দের গিয়েছে, এত ওষুধ বিক্রি গত কমাসের মধ্যে হয়নি। আগে তো এই ডাল সিজন যাচ্ছে, আমি তো অবাক, সবাই বলে লালদিঘির মোড়ে আপনাদের পাবলিসিটি অফিসার, তার মুখেই শুনে আমি বলি আজ গিয়ে ব্যাপারটা দেখে আসি তো নিজের চোখে, তা আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনার এরকম কাজে। কৃষ্ণলাল বিনীতভাবে বলিল, আগে ভাবলাম ছোকরা ক্যানভাসারের মতো থিয়েটারি রকমের গলা কোথায় পাবো, তবু একবার দেখি দেখি। পশু মহাশয় বলিলেন, শুনুন ওসব থাক, আপনি আজই অফিসে আসুন এক্ষুনি, আপনাকে আজ থেকে হেড ক্যানভাসার অ্যাপয়েন্ট করলুম, 60 টাকা মাইনে পাবেন আর কমিশন, শুধু তদারক করে বেড়াবেন কে কেমন কাজ করছে, আর ছোকরাদের একটু তালিম দেবেন, বুঝলেন না, আসুন চলে আমার গাড়িতে। সন্ধ্যাবেলা নবীন কুণ্ডুর লেনে খোলার ঘরের সংকীর্ণ রোয়াকে গোলাপি ক্যানিস্ট্রা কাটা তোলা উনুনে আসতিয়া প্রাণপণে পাখার বাতাস করিতেছে। এমন সময় বাহিরে কে পরিচিত গলায় ডাকিল, গোলাপি, ও গোলাপি, বাইরে এসে এই জিনিসগুলো ধর দিকি, হাত ভেড়ে গিয়েছে। ব্যাস, ক্যানভাসার কৃষ্ণলালের জীবনের নতুন গল্প শুরু, আর আমাদের গল্প এখানেই শেষ। হয় হেরে যাওয়া মানুষও নায়ক হয়, আর তাদের থেকেও বেশি করে নায়ক হয় সেই মানুষগুলো যারা হেরে গিয়েও আর একবার জেতার চেষ্টা করে। আমি জানি আমরা সবাই বড্ড ক্লান্ত, তাও সবার কাছে এবং নিজের কাছে অনুরোধ, হেরে যাওয়া হারিয়ে যাওয়ার আগে একবার বিভূতি রচনাবলী খুলে ক্যানভাসার কৃষ্ণলাল পড়ে দেখব, বুঝে দেখব। বিভূতিবাবুর লেখা বড় দামি লেখা, এ নষ্ট করতে নেই, জীবন দিয়ে এ লেখা ব্যবহার করতে হয়। যাক, এবার আমি বিদায় নিই। বেশ, ভালো থাকুন। অন্যদের ভালো রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেলে একটু ছুটি নিয়ে শুধু ভালো থেকে নিন, যেখানে যত ভুল আছে সব ঠিক হয়ে যাবে। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব দেখছি জানেন তো, একদিনে হবে না, একদিন হবে। শুভরাত্রি।